মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ঢাকা চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমনির বারবার রিমান্ড মঞ্জুরির বিষয়ে দুই বিচারক ও তদন্ত কর্মকর্তার ব্যাখ্যা সন্তোষজনক নয় উল্লেখ করে 24 অক্টোবরের মধ্যে তাদের আবারও ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পরিমনিকে দুই দফা রিমান্ড মঞ্জুর করা দুই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলাম মঙ্গলবার হাইকোর্টে আবারও ক্ষমা চেয়েছেন, কিন্তু তাদের ব্যাখ্যায় সন্তুষ্ট না হওয়ায় আবারও লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ। অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন আদালতকে বলেন, দুই বিচারকই বয়সে তরুণ, তাদের প্রশিক্ষণ না থাকায় ঠিকভাবে আদালতের নির্দেশের জবাব দিতে পারেননি, তারা দুজনই নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। এর আগে গত 14 সেপ্টেম্বর চিত্রনায়িকা পরিমনিকে দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ডে পাঠানো নিম্ন আদালতের দুই বিচারকের দাখিল করা ব্যাখ্যায় ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট। বনানী থানায় মাদক মামলায় গত 5 আগস্ট পরিমনিকে 4 দিন ও 10 আগস্ট দ্বিতীয় দফায় 2 দিনের রিমান্ডে পাঠান আদালত। পরে 13 আগস্ট পরিমনির জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল। আদালতের আদেশে ওই দিন সন্ধ্যায় প্রিজন ভ্যানে পরিমনিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখান থেকে গত 19 আগস্ট তৃতীয় দফায় পরিমনিকে একদিনের রিমান্ডে ঢাকায় নেওয়া হয়। রিমান্ড শেষে 21 আগস্ট পুনরায় কারাগারে পাঠানো হয়। গত 31 আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস শুনানি শেষে পরিমনির জামিন মঞ্জুর করেন। পরদিন গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্ত হন পরিমনি। এদিকে মামলার তদন্তের স্বার্থে জব্দ করা গাড়ি, মোবাইল, ল্যাপটপ সহ 16টি আলামত পরিমনিকে ফেরত দিতে সোমবার নির্দেশ দিয়েছেন আদালত। আহসান হাবিব, বাংলা ভিশন ডিজিটাল, ঢাকা।